হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ক্যারাইটিন ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমাদের আজকের ভিডিওর বিষয় সিপিএগ্রিপ। সিপিএগ্রিপে আমরা কীভাবে অ্যাকন করবো এবং কীভাবে যে পেমেন্ট সিস্টেমগুলো অ্যাড করবো, এ টু যেটা আমি দেখাই। তো চলেন আমরা কথা না পেরিয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, সবকিছু ডিটেলস দেখার আগে আমি একটা কথা বলি নি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো এটা হলো সিপিএগ্রিপ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট এটা হলো ড্যাশবোর্ড। আমি যেহেতু এখানে কাজ করি না, খুব একটা কাজ করি না, আমার আরো ভালো ভালো নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ক গুলোতে আমি কাজ করি। এটা বিগিনার, যারা বিগিনার অবস্থায় থাকে তাদের জন্য এই নেটওয়ার্কটা। আমি মূলত সিপে ফলোস ফলোস সিপে বিল্ট এগুলোতে, মানে ম্যাক্স বাউন্ডি এগুলোতে সময় দেখবো। আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন। যারা নতুন নতুন অবস্থায়, যারা এখন পর্যন্ত সিপিএ মার্কেটিং সম্পর্কে কোনো কিছু বুঝেনি, তারা চাইলে এখানে কাজ করতে পারেন। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট করতে কোনো ইনকাম প্রুফ দেখাতে হয় না, কোনো স্ক্রিনশট দিতে হয় না, আমরা সহজে অ্যাপ্লাই করলে জয়েন হতে পারবেন। ঠিক আছে, আপনারা চাইলে আমি ভিডিও ডিসক্রিপশন নিচে রেফারেল লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে অ্যাকাউন্ট করে নেবেন, সেই লিঙ্কে অ্যাকাউন্ট করে নেবেন, সহজে আপনার অ্যাপ্রুভ পাই যাবেন। তো চলেন আমরা সরাসরি ডিটেলস থেকে কথা না বাড়িয়ে এখান থেকে আপনি লাইভ কার্ডগুলো কনভার্সন আসবে, জুটে সবকিছু দেখাবে। আর এখানে একটা জিনিস দেখেন, এখানে মানে অ্যাকাউন্ট নতুন নতুন অ্যাকাউন্ট যারা নতুন অবস্থায় অ্যাপ টু করবেন, তারা তখন এরকম ভাবে এই দুটি ইন্টারফেস আসবে। যেমন এখান থেকে অ্যাকাউন্ট নোটস ইভেন পেমেন্ট নোটস। ঠিক আছে, অ্যাকাউন্ট নোটস বলতে আপনি এখান থেকে প্রথমে আপনি অ্যাকাউন্টটা সেটিং করতে হবে, তারপরে আপনার এখান থেকে পেমেন্ট নোটস আপনার পেমেন্টটা সেটিং করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমি দেখাই দেবো। তার আগে আমি একটা আরেকটা জিনিস দেখাই দিই আপনাদের। যেমন এখান থেকে স্টাডি দিতে হবে, স্টাডি দেওয়ার পরে এখান থেকে অফার ভিউ দেখবেন, তারপরে কতগুলো কতগুলো লিড আসলো, ঠিক আছে, কোন কার্ডে থেকে আসলো, সব এই জন্য দেখবেন। আপনি কিভাবে করতে হয় আমার ভিডিও কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় আমার ইউটিউব চ্যানেলে চলে দেবেন, ক্যারাইট ইনস্টিটিউট লিখে আমার ইউটিউব চ্যানেলে চলে দেবেন। কন্টেন্ট লকিং কিভাবে তৈরি করতে হয় আমার ইউটিউব চ্যানেলের ভিতরে এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, আপনার সরাসরি প্লে লিস্টে গিয়ে দেখতে পাবেন। ঠিক আছে, এখান থেকে ইউআরএল লকিং করতে পারেন, ভিডিও লকিং করতে পারেন, অফার ওয়ারলেট লকিং করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে অফার দেখতে পাবেন, এখানে অফার যদি আসে দেখেন মাই অফার আসার পর এখান থেকে আপনি কোন কান্ট্রি নিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে, এখানে বাংলাদেশের দুটো অফার, যেমন আমি এখান থেকে ইউএস অফার নিয়ে কাজ করবো, এখান থেকে ইউনাইটেড স্টেট দেওয়ার পর কত অফার আছে, $2.12, $2.12, তারপরে আপনার আরো $2, $3, এরকম ভাবে এইগুলো সব ইমেল সাবমিট সাবমিটেড অফার। ঠিক আছে, আপনি এগুলো অফার গুলো ফিল্টার করে নিতে পারবেন। ঠিক আছে, ইমেল সাবমিটেড অফার দেখেন, তারপরে আপনি এখান থেকে চাইলে ফিল্টার করে নিতে পারবেন, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন কোন ক্যাটাগরি, তারপরে এখান থেকে কত মিনিট আগে আপনার অফার গুলো আসছে, টুডে কোন অফার আসছে, ঠিক আছে, 24 ঘন্টা আগে কি অফার আসছে, ঠিক আছে, তারপরে 1 মাস আগে 3 মাস আগে কোন অফার গুলো আসছে, সবগুলো আপনি এখান থেকে ফিল্টার করে নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে মোবাইল ডিভাইস সিলেক্ট করে নিতে পারেন, অথবা ডেস্কটপ ডিভাইস সিলেক্ট করে নিতে পারেন, অথবা অল ডিভাইস সিলেক্ট করে নিতে পারেন, এগুলো ফিল্টার করে নিয়ে কাজ করতে পারবেন। আপনাকে প্রথমে পাইনিয়ার অ্যাকাউন্ট থাকে, আপনি পাইনিয়ারিং অথবা পেপাল থাকে পেপালে নিতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সরাসরি অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখান থেকে সরাসরি একটা পাইনিয়ার অ্যাকাউন্ট ওদের রেফার করলে আপনি করে দেবেন, তাহলে আপনার সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনি কিন্তু ইন্টারন্যাশনাল ফর্ম। ঠিক আছে, আপনি ইন্টারন্যাশনাল মানে ইউএস এর বাইরে যারা থাকে তারা এই ফর্মটা ফিল করবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে, ক্লিক করবেন,
ক্লিক করার পরে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনার নাম, নাম দেখলাম যে না এখন আমাদের অফার, এখান থেকে অফার নিয়ে কিন্তু কাজ করতে হবে, এখান থেকে অফার নিয়ে কাজ করতে হবে, তারপরে আমাদের কাজটা করতে হবে, তাই না? তো এই কাজ সমস্ত প্রসেস গুলা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাই না? তো চলেন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবো? আমরা এখান থেকে সরাসরি সিপিআই ক্লিক করতে পারবো, আশা করি এখান থেকে নাম দিতে পারবো ফার্স্ট নেম, যেমন আমি এখান থেকে নাম দিলাম, এখান থেকে এখানে আমাদের প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট, আমরা এখান থেকে নাম দিই এখান থেকে জিপ কোড আমি এখান থেকে জিপ কোডটা দিতে কিভাবে দিবেন, এইভাবে এই স্কাইপ এর লিঙ্কটা কত দিবেন, এই লিঙ্ক এইভাবে দিয়ে দেবেন। অনেকে আবার স্কাইপ এর নাম দেবে, স্কাইপ এর নাম কখনো দেবেন না, ঠিক আছে? যারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, ঠিক আছে? এখান থেকে যে আস্থান থাকা এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে বলছে হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, মানে এই অ্যাকাউন্টের কথা আপনি কোথা থেকে শুনছেন, এরকম একটা কোশ্চেন বলছে, আপনি এখান থেকে অ্যাপ পেইন লিখে দেবেন, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে সরাসরি ওই লিঙ্কে গিয়ে সরাসরি অ্যাকাউন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, সাথে সাথে অ্যাপ্রুভ পাওয়া যাবে, ঠিক আছে? আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর আমাদের সাথে যোগাযোগ করতে গেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সকল তথ্য দেওয়া থাকবে, আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, স্কাইপি, সবকিছু দেওয়া থাকবে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আজকের মধ্যে এখানে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।